আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী পিঠার রেসিপি শেয়ার করব। আর সে পিঠাটির নাম হচ্ছে পালো পিঠা। অনেকে এই পিঠাকে চন্দন কাঠ পিঠাও বলে থাকেন। আপনারা এই পিঠাকে কে কি নামে জানেন তা আমাকে চাইলে কমেন্টস করে জানাতে পারেন। শুধুমাত্র আতপ চালের গুঁড়া এবং গুড় থাকলে খুবই সহজে এই মজাদার পিঠাটি তৈরি করা যায়। চলুন তাহলে এই মজাদার পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। যে কোনো আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ পানি। আতপ চালের গুঁড়া বাড়িয়ে নিলে আপনারা এ পর্যায়ে পানিটাও বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন। খেজুরের গুড় দিয়ে দিলাম 1/3 কাপ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা চাইলে এ পর্যায়ে একটি তেজপাতা বা 2 এলাচও দিয়ে দিতে পারেন। তবে গরম মশলা না দিলেও এই পিঠাটি খেতে অসম্ভব টেস্টি হয়। একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় আগুনটা ধরিয়ে দিব। চুলার আগুন মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে আতপ চালের গুঁড়া দলা পাকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটি অপশনাল, এটি না দিলেও এই পিঠাটি খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র আতপ চালের গুঁড়া এবং গুড় দিয়েই মূলত এই পিঠাটি তৈরি করা হয়। একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে, যাতে কোনো অংশে ধলা পাকিয়ে না থাকে। বলক না আসা পর্যন্ত ভালো করে নেড়ে যেতে হবে। একটি বারের জন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে আতপ চালের গুঁড়া দলা পাকিয়ে যাবে। যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যায়। অনবরত নেড়ে ছেড়ে পিঠার ব্যাটারটা ঘাড়ো করে নিতে হবে। শুধুমাত্র আতপ চালের গুঁড়া এবং গুড় দিয়ে তৈরি করলে দেখতে কেমন হয় তা আপনাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেই রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ট্রেডিশনালিভাবে কিন্তু শুধু আতপ চালের গুঁড়া এবং গুড় দিয়েই তৈরি করা হয়। পর্যাপ্ত পরিমাণ ঘাড়ো হয়ে আসার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আপনারা চাইলে আরও একটু কমও নারকেল কোড়া অ্যাড করতে পারেন, তবে আমার পার্সোনালি নারকেল কোড়াটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে নারকেল কোড়ার পরিবর্তে এখানে কাজু বাদাম কুচিটাও দিতে পারেন। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে ছেড়ে ব্যাটারটা ঘাড়ো করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কতটা ঘাড়ো হবে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘাড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিশমিশ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কিশমিশ কুচি অ্যাড করে দিয়েছি। কিশমিশটা অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা যখন আমরা কাটবো কাটতে গেলে কিশমিশের জন্য পিঠাটা সুন্দরভাবে কাটা যাবে না। পিঠাটা আমি শুরুতে দেখিয়েছি কতটা নরম হয়েছে। আপনারা যদি আমার মতো নরম খেতে চান তাহলে এ পর্যায়ে ব্যাটারটা উঠিয়ে নেবেন। আর যদি আপনারা স্ক্রিনে দেখানো ছবির মতো পিঠাটা শক্ত করতে চান তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট জাল করে ঘাড়ো করে নেবেন, তাহলে আপনাদের পিঠাটা আরও একটু শক্ত হবে। তো আমার পছন্দ মতো গাঢ় হওয়ার পর আমি ব্যাটারটা উঠিয়ে নিচ্ছি। একটি ছড়ানো ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এই ট্রের মধ্যে মূলত পিঠাটা আমরা সেট করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটা উঠাতে খুবই ইজি হবে। গরম থাকা অবস্থায় একটি চামচের সাহায্যে উপরের অংশটা সমান করে দিতে হবে। আপনারা পিঠাটা যেমন ভারী রাখতে চান ঠিক সে পরিমাণই প্লেটের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো ছড়িয়ে দিচ্ছি। পিঠাটি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরদিন সকালে পিঠাটা দেখবেন খুবই সুন্দরভাবে উপর থেকে শক্ত হয়ে বসে আছে। একটি ধারালো ছুরির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। আপনারা যদি পিঠার ব্যাটারটা আরও একটু ঘাড়ো করেন তাহলে এ পর্যায়ে আপনাদের পিঠাটা কাটতে কোনো সমস্যাই হবে না, খুবই ইজিভাবে কাটতে পারবেন। একটা পিঠা আপনাদেরকে আমি উঠিয়ে দিচ্ছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে।
নারকেল বেশি করে দেওয়ার কারণে খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে নারকেল কমিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ফিনিশিংটা আরও ভালো আসবে। দেখতে যেমনই হোক না কেন, পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই পিঠাটি যে একবার বানিয়ে খাবে সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। পিঠাটা অনেক অনেক বেশি মজার, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।